हेलो स्टूडेंट्स, आज के আমরা ক্লাস 7 এর কোষে দেখি 1.1 এর অঙ্কগুলি করব। আগের দিন আমরা নিজে করি 1.1 এর অঙ্কগুলো করে দিয়েছি। যারা ভিডিওটা দেখোনি, দেখতে চাও ডেসক্রিপশন বক্সে লিংক থাকবে অথবা আই বাটনে লিংক দিয়ে দেব, দেখতে পারো। তো এখানে 1 এর দাগের অঙ্কটি কি আছে দেখো, যে সিতারা বেগমের ফলের দোকানে 60টি পেয়ারা ছিল। তিনি তার মোট পেয়ারার 1/4 অংশ বিক্রি করলেন। তার কাছে আর কতগুলি পেয়ারা পড়ে রইল হিসাব করি। তো এটিকে কিভাবে করতে হবে স্টেপ বাই স্টেপ করে দিচ্ছি, তোমরা দেখো। তো আমরা এখানে 1 এর দাগের যে অঙ্কটি বললাম এটি আমরা সলিউশন করব। সবার প্রথম আগে বুঝে নিই অঙ্কটা কি বলে। দেখো, দোকানে মোট হচ্ছে 60টি পেয়ারা আছে আর মোট পেয়ারার 1/4 অংশ বিক্রি করেছে। দেখো, মোট পেয়ারা ছিল 60টি, তার 1/4 অংশ মানে কত হবে ×1/4, তাহলে এটা সে বিক্রি করেছে। তাহলে এখান থেকে আমরা বিক্রির পরিমাণটা পেয়ে যাব। বিক্রির পরিমাণটা পেয়ে গেলে আমরা কি করব, মোটটা থেকে বাদ দিয়ে দেব। তাহলে আমরা কি পাবো, এখানে কটা পেয়ারা পড়ে রয়েছে পেয়ে যাব। সিম্পল, ক্লিয়ার? তো এরপরে এবারে অঙ্কটা স্টেপ বাই স্টেপ করছি, তোমরা দেখো। তো এখানে তাহলে লিখবো যে 60টি পেয়ারার 1/4 অংশ। এখানে যেহেতু মোট বলেছে কি, মোট পেয়ারার 1/4 অংশ বিক্রি করেছে, তাহলে মোট পেয়ারা কত, 60টি ছিল। তাহলে 60টি পেয়ারার 1/4 অংশ সমান কত আমরা বার করব। তাহলে এখানে বার করলে কত হবে, 60 × 1/4। এবার এখানে কাটাকাটি করব, 4 দিয়ে কাটলে কত হবে, এখানে 4 × 1 = 4, 4 × 5 = 20। তো এখানে তাহলে 4 × 15 = 60। তো এখানে কাটলে হবে 15টি। তাহলে সে বিক্রি করেছে কতটি পেয়ারা, 15টি পেয়ারা বিক্রি করেছে। তাহলে লিখে দেবো যে অতএব 15টি পেয়ারা বিক্রি করেছে, ঠিক আছে। তাহলে এবারে কটা পেয়ারা পড়ে রয়েছে কি করে বার করব, মোটটা থেকে বিক্রি পেয়ারাটা বাদ দিয়ে দেব। তাহলে লিখবো যে অতএব, তাহলে এখানে 60 − 15 বিয়োগ করলে কত আসবে, এখানে দেখো 60 থেকে 15 বাদ দিলে কত, 45। তাহলে 45টি পেয়ারা পড়ে রইল, যেটা আমাকে বার করতে বলেছিল। তো এটাই হচ্ছে এখানে অ্যান্সার, আশা করি ক্লিয়ারলি বুঝতে পেরেছ। তো চলো নেক্সট 2-এর দাগের অঙ্কটা পড়া যাক। 2-এর দাগের অঙ্কটি কি আছে সবার প্রথম আমরা আগে পড়ে নিই। মা আমাকে 60 টাকার 5/6 অংশ এবং দাদাকে 45 টাকার 7/9 অংশ দিয়েছেন, মা কাকে বেশি টাকা দিয়েছেন হিসাব করে দেখি। তো এটিকে কীভাবে করতে হবে খাতায় করছি, তোমরা দেখো। তো 2-এর দাগের অঙ্কটি যেটা পড়লাম সেটা কীভাবে দেখো সলিউশন করতে হবে। দেখো, এখানে বলেছে 60 টাকার 5/6 অংশ আর বলেছে কি 45 টাকার 7/9 অংশ। তো এগুলোকে টাকাতে ট্রান্সফার করব, দিয়ে দেখব কাকে বেশি টাকা দিয়েছে, তাহলে বুঝতে পারবো। তো সবার প্রথম যেটা করব, যে 60 টাকার 5/6 অংশ সমান কত বেড়াই দেখব। তো এখানে তাহলে 60 × 5/6, 6 দিয়ে 60কে কাটলে কত আসবে, এখানে 10। তাহলে এখানে কত, 50 টাকা, ঠিক আছে 50 টাকা। তো এটা হলো, এটা তাহলে দেখো আমাকে দিয়েছে মা 50 টাকা। তাহলে এখানে লিখে দেবো যে অতএব মা আমাকে 50 টাকা দিয়েছে, হয়েছে। এরপরে দাদার যেটা বলেছে সেটা বার করবো, 45 টাকা 7/9 অংশ। তাহলে লিখবো যে 45 টাকার কত, 7/9 অংশ। তাহলে 7/9 অংশ এটা কত টাকা বার করব। তো এখানে তাহলে করলে 45 × 7/9, তাহলে কত বেড়াই, তাহলে 5×9 = 45, তাহলে এখানে 5, তাহলে এখানে কত, 35 টাকা, ঠিক আছে 35 টাকা। তাহলে দাদাকে কত টাকা দিয়েছে, তাহলে দাদাকে 35 টাকা দিয়েছে। তো এখানে লিখবো তাহলে অতএব দাদাকে মা 35 টাকা দিয়েছি। তাহলে দেখো আমাকে দিয়েছে 50 টাকা, দাদাকে দিয়েছে 35 টাকা। তাহলে মা কাকে বেশি টাকা দিয়েছে, মা আমাকে বেশি টাকা দিয়েছে। তো এবার অ্যান্সারটা লিখে দেবো, তো এখানে তো জায়গা খুলাবে না, নেক্সট পেজে অ্যান্সারটা লিখছি দেখো। তাহলে অতএব দিয়ে লিখবো যে অতএব মা আমাকে বেশি টাকা দিয়েছি। তো এটাই হচ্ছে অ্যান্সার, আশা করি ক্লিয়ারলি বুঝতে পেরেছ। তো চলো নেক্সট 3-এর দাগের অঙ্কটা করা যাক।
তিনের দাগের অঙ্কটি সবার প্রথম আমরা পড়ে নিই। কি আছে যে গণেশবাবু তিন দিনে একটি কাজের যথাক্রমে 3/14, 4/7 ও 1/21 অংশ শেষ করেছেন। তিনি তিন দিনে মোট কত অংশ কাজ শেষ করেছেন ও এখনও কত অংশ কাজ বাকি আছে হিসাব করি। তো এটিকে কীভাবে করতে হবে আগে সবার প্রথম বুঝবো এবং তারপরে করব। তো তিনের দাগে যে অঙ্কটি পড়লাম, তো এবারে আমরা এই অঙ্কটি সলিউশন করব। সবার প্রথম দেখো গণেশবাবু মোট কতটা কাজ করেছে তিন দিনে, সেটা আগে বার করব। তো এখানে তিন দিনের কাজের পরিমাণগুলো দিয়ে আছে 3/14, 4/7 এবং 1/21 এত অংশ। তো এটা আগে এইগুলো নিয়ে যোগ করলে আমি কি মোট কাজের পরিমাণটা পেয়ে যাব এবং তারপরে কতটা বাকি আছে সেটা আমরা বার করব। তো দেখো তাহলে লিখব যে গণেশবাবু তিন দিনে মোট কাজ করেছেন কত। দেখো প্রথমটাই প্রথম দিন করেছে 3/14 অংশ, তারপরেরটাতে কত করেছে 4/7 এবং তারপরেরটাতে কত করেছে 1/21 এত। তো এখানে এটাকে সলিউশন করব। তো কিভাবে করব, সিম্পল জাস্ট লসাগু করে দেবো। এখানে লসাগু করব 14, 7 আর 21। তো 7 দিয়ে করলে তাহলে কত হবে, 7 × 2 = 14, 7 × 1 = 7 আর 3 × 7 = 21। তো এখানে লসাগু কত হবে, দেখো লসাগু হবে 3 × 6 = 6, 6 × 7 = 42, তাহলে লসাগু হচ্ছে 42। তো এটা সবসময় রাফে ক্যালকুলেশন করবে, এটা খাতার মাঝে করবে না। তো এখানে তাহলে 42 আসছে, তাহলে এখানে কত হবে 14, 14 × 28 = 3, 14 = 42, মানে 3 × 3 = 9 হবে 9 আর এখানে হবে 6, 7 = 42, 4, 6 = 24 আর এখানটাতে কত হবে 21 × 42, তাহলে 1, 2 = 2। ঠিক আছে, ভগ্নাংশের যোগটা তোমরা করতে জানো এটা আমি জানি, সেই জন্য আমি এটা ডিটেলসে দেখাচ্ছি না। তো এখানে তাহলে এটা হলো, এখানে উবরেরগুলো যোগ করলে কত হবে, উবরেরগুলো যোগ করলে 26, 24-এর সঙ্গে 2 যোগ করলে 26 এবং 26 নয় 35, তাহলে 35/42। এরপর এখানে যদি কাটাকাটি করি, কাটাকাটি করলে কত হবে, 7 দিয়ে যদি কাটি তাহলে 5/7 = 35 আর এখানে এটা কাটলে 6, তাহলে 5/6 এত অংশ, মোট এত অংশ কাজটা করেছি। ঠিক আছে, তাহলে লিখে দেব যে অতএব তিন দিনে মোট 5/6 অংশ কাজ করেছি। ঠিক আছে, তাহলে এটা করেছি, এবারে কত অংশ বাকি আছে সেটা আমাকে বার করতে হবে। তো সেটা কিভাবে বার করব, দেখো দেখো এখানে টোটাল হচ্ছে কাজের পরিমাণটা কত, টোটাল কাজের পরিমাণ এখানে 6 অংশ। দেখো এখানে যদি তুমি একটা, যদি আমি এখানে ঘর কাটি, এটা জাস্ট রাফে বোঝানোর জন্য তোমাকে, তো এখানে যদি ঘর কাটি টোটাল, আমি যদি এখানে 6টা ঘর কাটি, 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, তো 1, 2, 3, 4, 5, 6, 6টা ঘর টোটাল হচ্ছে কাজের পরিমাণটা 6, তার মধ্যে 5টা ঘর, এখানে 5টা ঘর ফিল আপ হয়ে গেছে। তো এখানে 5টা ঘর ফিল আপ হয়ে গেছে। ঠিক আছে, তো বাকি আছে কটা ঘর, 1টা ঘর, তাহলে 5/6 অংশ এখানে কাজ করে দিয়েছে, টোটাল হচ্ছে 6, তার মধ্যে 5 অংশ কাজ করে দিয়েছে, তাহলে বাকি কত আছে, বাকি আছে 1 অংশ, তাহলে বাকি কাজের পরিমাণটা কত হবে, 1/6 অংশ। তো ওটাকে কীভাবে লিখতে হবে আমি এখানে দেখিয়ে দিচ্ছি, ওটা নেক্সট পেজে করছি, দেখো। তাহলে অতএব লিখবো বাকি কাজের পরিমাণ কত হবে, তাহলে টোটাল আমার কাজ ছিল কত, টোটাল হচ্ছে 6 অংশ, তার মধ্যে 5 অংশ হয়ে গেছে, বাকি কত পড়ে থাকবে 1 অংশ, তাহলে ÷ 6, তাহলে 6 অংশের মধ্যে 1 অংশ কাজ বাকি আছে, তাহলে এখানে হচ্ছে অ্যান্সারটা কত হবে, বাকি কাজের পরিমাণ 1/6 অংশ। তোমাকে কোনো রকম বিয়োগ টিয়োগ কিছু করতে হবে না, হয়তো অনেকে করবে 1 থেকে বিয়োগ করবে, ই করবে, কোনো কিছু করার দরকার নেই, একদম দেখে বোস করাবে, তাহলে এত অংশ কাজ এখনও বাকি আছে। তাহলে এটাই হচ্ছে এখানে অ্যান্সার, দুটো অ্যান্সার পেয়ে গেল, আশা করি ক্লিয়ারলি বুঝতে পেরেছো। এরপরে নেক্সট চারের দাগের অঙ্কটা করা যাক। এখানে আমরা চারের দাগের অঙ্কটি এবার পড়ে নেব। একটি বাঁশের দৈর্ঘ্যের 1/3 অংশ লাল রং, 1/5 অংশ সবুজ রং ও বাকি 14 মিটার হলুদ রং দিয়েছেন, বাঁশটি কত মিটার লম্বা হিসাব করি। তো এটিকে কীভাবে বার করতে হবে খাতায় স্টেপ বাই স্টেপ করছি, তোমরা দেখো। তো আমরা এবারে চারের দাগের অঙ্কটি এখানে সলিউশন করব। সবার প্রথম দেখো, আমি এখানে যে বাঁশের যে বলেছে যে বাঁশের দৈর্ঘ্যের 1/3 অংশ লাল এবং 1/5 অংশ সবুজ, তো এটা বলেছি, এবং বাকি অংশটা কি, বাকি হচ্ছে 14 মিটার হলুদ রং আছে। দেখো এখানে দুটোতে দুটো এখানে পরিমাণ কিন্তু অংশতে দেওয়া আছে এবং আরেকটা পরিমাণ
মিটারে দিয়ে আছে। সেই জন্য দেখো আমরা আগে কি করব, এই অংশগুলোকে আমরা আগে ভাঙবো, ভেঙে এইটাকে শেষকালে মিটারের সঙ্গে কম্পেয়ার করব, মানে মিটার এবং অংশটাকে সমান করব, এবং সেখান থেকে আমরা বাঁশের দৈর্ঘ্যটা বার করব। তো কিভাবে করতে হবে, সবার প্রথম দেখো এখানে ধরে নিব যে ধরি বাঁশটির মোট দৈর্ঘ্য, ধরি বাঁশটির মোট দৈর্ঘ্য এক অংশ, এটা ধরে নিল, ঠিক আছে। তো এখানে দেখো বাঁশটাতে রং করেছে কি, রং করেছে 1/3 অংশ লাল এবং 1/5 অংশ সবুজ। তাহলে বাকি কতটা আছে, টোটাল আমার কত, এক অংশ। তাহলে এক অংশ থেকে লাল রংটা এবং সবুজ রংটা বাদ দিলে বাকি অংশটা পেয়ে যাব। তো এখানে তাহলে লিখবো যে অতএব বাকি অংশ সমান, দেখো টোটাল আমার হচ্ছে কত, এক অংশ, তার মধ্যে লাল রং করেছে কত, 1/3, সবুজ রং করেছে কত, 1/5। তাহলে টোটাল অংশটা থেকে এই দুটো বাদ দিলে আমি কি বাকি অংশের বাকিটা পেয়ে যাবো, যে বাকি যেই পরিমাণটা রং করবে, মানে রং করেছে হলুদ, সেই অংশটা পেয়ে যাব। তো এখানে এইটা বিয়োগ করলে কত হবে, এখানে তো লসাগু করলে হবে 5 × 3 = 15, তাহলে এখানে 15 - এখানে হচ্ছে 5 - 3। তো এখানে এটা বিয়োগ করলে কত আসবে, দেখো 15 থেকে 5 বিয়োগ করলে আসবে 10, 10 থেকে 3 বাদ দিলে 7, তাহলে এখানে 7/15, ঠিক আছে, এত অংশ। তো এটা হচ্ছে আমার বাকি অংশ। তাহলে এই 7/15 অংশটাকে কি হলুদ রং করেছে কত, 14 মিটার। তো এই দুটাকে আমরা কি করব, তাহলে সমান করে দেব। তাহলে লিখবো যে অতএব বাঁশের দৈর্ঘ্যের, বাঁশের দৈর্ঘ্যের 7/15 অংশ সমান কত, 14 মিটার। কারণ কি, এই বাকি অংশটাই তো আমার কি হলুদ রং করেছে, আর এখানে কত বলেছে 14 মিটার হলুদ, তাহলে এই দুটো কি সমান। তাহলে এখানে বাঁশের দৈর্ঘ্যের 7/15 অংশ সমান কি 14 মিটার। এরপরে দেখো এক অংশ সমান তাহলে আমরা বার করব, তাহলে অতএব দিয়ে লিখবো যে অতএব দে বাঁশের দৈর্ঘ্যের এক অংশ সমান কত হবে, এইটাই পাশে চলে যাবে, ভাগের আকারে হয়ে যাবে, তাহলে 14 এখানে ভাজিত কত হবে, 7/15, ঠিক আছে, এত মিটার। তো এটা, তাহলে এটা এবার এইটাকে সলিউশন করলে আমরা কি পেয়ে যাবো, বাঁশের দৈর্ঘ্যটা পেয়ে যাবো, কারণ বাঁশের দৈর্ঘ্য কত হয়েছিল, এক অংশ। তাহলে এক অংশ পরিমাণটা যেটা বেরোবে ওটাই হচ্ছে বাঁশের দৈর্ঘ্য। তো এখানে ক্যালকুলেশনটা নেক্সট পেজে করছি, দেখো তাহলে এখানে ক্যালকুলেশনটা করলে কত হবে, দেখো আমার ছিল হচ্ছে 14 ভাজিত 7/15, এত মিটার। তো এখানে ক্যালকুলেশন করবো 14, এটা গুণের আকারে করলে কত হবে, 15টা উপরে উঠে যাবে, 7টা নিচে নামবে, কাটাকাটি করলে এখানে হবে 7 × 2 = 14, 15 × 2 = 30, তাহলে 30 মিটার। তাহলে এটাই হচ্ছে আমার কি বাঁশের দৈর্ঘ্যটা, মানে বাঁশটা লম্বা। তাহলে অতএব দিয়ে লিখবো অতএব বাঁশটি 30 মিটার লম্বা, ঠিক আছে। তো এটাই হচ্ছে এখানের অ্যান্সার, আশা করি ক্লিয়ারলি বুঝতে পেরেছো। অঙ্কটা হয়তো একটু কঠিন লাগছে, যদি কঠিন লেগে থাকে ওই এই অঙ্কটা ভিডিওটা আরেকবার ঘুরে দেখো, আশা করি ক্লিয়ারলি বুঝতে পারবে। এবং তা সত্ত্বেও যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। তো চলো নেক্সট পাঁচের দাগের অঙ্কটা পড়া যাক। পাঁচের দাগের অঙ্কটি কি আছে, একটি খাতার দাম 6.50 টাকা হলে 15টি খাতার দাম কত হিসাব করি। তো এটিকে কীভাবে করতে হবে করছি দেখো। তো পাঁচের দাগের যে অঙ্কটি আমরা পড়লাম এটি হচ্ছে আমরা এবার সলিউশন করব। দেখো একটা খাতার দাম কত দিয়ে আছে, 6 টাকা, 6.50 টাকা এটা দিয়ে আছে। তাহলে 15টা খাতার দাম বার করতে হবে, কিছুই না, সিম্পল জাস্ট গুণ করলে হবে। যদি একটা খাতার দাম 30 টাকা হয় তাহলে দুটো খাতার দাম কত হবে, 2 × 30, সেরকমই অঙ্কটা। তাহলে এখানে লিখবো যা সিম্পল যে একটি খাতার দাম কত, 6.50 টাকা, ঠিক আছে এটা। তাহলে 15টা খাতার দাম কত হবে, তাহলে অতএব 15টি খাতার দাম 6.50 × 15। তো এখানে এবারে ক্যালকুলেশন করবো, আর কিছুই নয়, যা সিম্পল গুণ করে দিতে পারো। তো এখানে গুণটা তাহলে করলে বা কাটাকাটি চাইলে একটু করতে পারো, কাটাকাটি দরকার নেই, সিম্পল জাস্ট গুণ করে দেবো। তাহলে 6 এখানে 50 আর এখানে হচ্ছে 15, তাহলে এখানে 5 × 0 = 0, 5 × 5 = 25, হাতে 2, 5 × 6 = 30, 32, গুণিত এখানে 1 × 0 = 0, 5 × 1 = 5, আর 6 × 1 = 6। তো এখানে করলে হবে 0
पाँच और सात और छय तीन नय ठीक है दुटोर पर दशमिक आज तेल दुटोर पर दशमिक दीब तेल एखे एटार अन्सार कत आस सतानब्बे पॉइंट फाइव जिरो टाका तो ये हर एखे अन्सार आशा करी क्लियरलि बुझते पे तो चलो नेक्स्ट अंकटा पढ़ा जा छय दागर अंकटी की आज हमें पढ़े नहीं बोलिए एक बक्से बारोटी चीनी पैकेट आछे प्रति पैकेटे ओजन टू पॉइंट एट फोर किलोग्राम बक्स एवं पैकेटगुलिर मोट ओजन दिया आछे छत्तीस किलोग्राम होले हिसाब कर देखी बक्सटर ओजन कत तो ये क्यों करते हैं खाता स्टेप बाय स्टेप करछि तुम्हारा देखो हमें देखो ये छय दागे जो अंकटी पढ़ल ये हमें एखे सल्यूशन करब सबार प्रथम देखो ये कि बोलते प्रति पैकेटर ओजन दिया आछे टू पॉइंट एट फोर किलोग्राम तेल एक पैकेटर ओजन दिया आछे दुई दशमिक आठ चार किलोग्राम तेल बारोटा पैकेटर ओजन बार करब तेल एट पॉइंट टू पॉइंट एट फोर इंटू बारो तेल बारोटा पैकेटर ओजन पे जाओ यार बक्स पैकेटर मोट ओजन दिया आछे छत्तीस तेल देखो हमें जी मोटा थी मोट जो परिमाण दिया आछे तार थेके जदि पैकेटर ओजनगुल्क बद दिए दी तेल कि बक्स ओजन पे जाओ तेल देखो क्यों स्टेप बाय स्टेप करते हैं तेल लिखब देखो जे एक चीनी पैकेटर ओजन कत दिया टू पॉइंट एट फोर किलोग्राम ठीक है ये दिया तेल बारोटा पैकेटर बार करब तेल अतएव बारोटी चीनी पैकेटर ओजन कत हो टू पॉइंट एट फोर इंटू बारो तेल एखे गुण कर ले कत आस देखो तुम्हारा चाहले गुण का खाता कर तो ये देखो गुण कर ले आस थ्री फोर पॉइंट जिरो एट एत किलोग्राम ठीक है तेल बारोटा पैकेटर ओजन पे गलम एखे बक्स पैकेटर मोट ओजन हम कत छत्तीस किलोग्राम तेल बक्स ओजन दिए बार करब तेल लिखब जो एखे जे अतएव एखे कि बला आक्स ओ पैकेटर मोट ओजन कत दिए आछे एखाने छत्तीस किलोग्राम ठीक आछे ताहले एटा देखो बक्स और पैकेटे दुटार ओजन मिलिए छत्तीस किलोग्राम पैकेटर ओजन तो पे गेछि ताहले बक्स ओजन किभाबे पाबो मोटटा थेके आमि पैकेटटाके बाद दिए देब ताहले बक्स ओजनटा पे जाब ताहले अतएव दिए लिखब अतएव बक्सटिर ओजन कत हबे छत्तीस माइनस कत चौंतीस दशमिक जिरो आठ एटा तो एखान थेके बाद दिए दिले कत हबे चौंतीस और एखे आज छत्तीस मैंने एखे वियोग कर ले तुम्हार आसबे वन पॉइंट नाइन टू एत किलोग्राम ठीक है किलोग्राम तो ये एत कि ग्राम तो ये हे एखान अन्सार बार करते हुए तो ये हे एखान अन्सार आशा करी क्लियरलि बुझते पे जदि तर सत्व क्या बुझते असुविधा है अवश्य कमेंट बक्स कमेंट कर जानाते पर तो चलो नेक्स्ट सतर दागर अंक पढ़ा जा सतर दागर अंकटी की आज एक बस्ता चाले परिमाण जिरो पॉइंट सेवेन फाइव अंशर दाम अठारोश टाका होले तार जिरो पॉइंट वन फाइव अंशर दाम हिसाब करी तो ये क्यों करते हैं खाता स्टेप बाय स्टेप करछि तुम्हारा देखो तो ये सतर दागे जो अंकटी पढ़ल ये हमें एखे सल्यूशन करब देखो ये अंक तुम चाहले त्रैदाशिक पद्धति करते पर एमनी सीम्पल जे रखम अंकगुल रखम भाव करते पर तो ये देखो जिरो पॉइंट सेवेन फाइव अंश चाले दाम कत दिया अठारोश टाका तेल ओखान एक अंशर परिमाण बार करब तपर जिरो पॉइंट वन फाइव अंश चाले दाम बार करो जेटा बार करते बोले तो सीम्पल किचू नई जस्ट लिखे जो जिरो पॉइंट सेवेन फाइव अंश चाले दाम कत बोले एखे अठारोश टाका ठीक है यहाँ तेल एक अंश बार करब तेल एक अंश चाले परिमाण चाले दाम कत है अठारोश डिवाइड बाय कत जिरो पॉइंट सेवेन फाइव एत टाका ठीक है एरपर कत जिरो पॉइंट वन फाइव अंश चाले दाम बार करब तेल कत एखे अठारोश डिवाइड बाय जिरो पॉइंट सेवेन फाइव इंटू कत इंटू हे जिरो पॉइंट एखे वन फाइव तो ये दशमिकगुल्क के तुले पर लाइने जी काटाटी करी कत आसे देखो तेल एखे हे अठारोश डिवाइड बाय एखाने सात पाँच कारण एखाने शून्यटा आगे आछे सेजन्य एर कोनो दाम नहीं इंटू एखाने दशमिक तोलार जन्य एखाने हच्छे एकशो एखाने दशमिक तोलार जन्य एखाने हच्छे एकशो आर एखाने हच्छे कत पनेरो डिवाइड बाय एखाने हच्छे एकशो कारण एखाने दशमिकटा तुललो
তাহলে এই একশোর সঙ্গে এই একশো কেটে যাবে। আর এখানে এটাকে কাটলে এখানে হচ্ছে পাঁচ পনেরোয় পঁচাত্তর পাঁচ, এবং আঠেরোশোকে পাঁচ দিয়ে যদি কাটাকাটি করি কত আসবে, পাঁচ তিনে পনেরো পনেরো, আর হচ্ছে ষোলো সতেরো আঠেরো, তাহলে পাঁচ ছয় তিরিশ আর শূন্য করতে শূন্য, তাহলে পাঁচ দিয়ে আঠেরোশোকে কাটলে কত তিনশো ষাট, তাহলে তিনশো ষাট এত টাকা, যেটা আমাকে অ্যান্সার বার করতে বলেছিল। তো আশা করি ক্লিয়ারলি বুঝতে পেরেছো কীভাবে হয়েছে, যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। তো আজকে এত দূর পর্যন্তই থাক, নেক্সট দিন আটের দাগ থেকে শুরু করব। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইব করো। তো দেখা হবে পরের নেক্সট ভিডিওতে।